পাতে পরিবার পিছু গৃহ লক্ষ্মী প্রকল্পে 6000 টাকা না 5000 টাকা করে দেবে তৃণমূল কংগ্রেস। বাংলা তৃণমূল গোয়ায় গিয়ে বলেছে এইটাতে পি চিদম্বরম কটাক্ষ করেছেন। উনি বুঝতে পারছেন যে এটা একটা বেঠিক কথা বলছে শুধু ভোটের জন্য। ফেরেববাজি এই ফেরেববাজিটা ধরা পড়ে যাবে। আমি গতকালকে বলেছিলাম এটা একটা ফেরেববাজি হচ্ছে। পশ্চিমবাংলায় 500, গোয়ায় 5000 কেন? আর এরই মধ্যে কটাক্ষ পাল্টা কটাক্ষের মধ্যেই আজই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়ায় 3 দিনের সফরে। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালই গোয়ায় গৃহলক্ষ্মী প্রকল্পের ঘোষণা করে তৃণমূল। ক্ষমতায় এলে গৃহকর্তৃদের মাসে 5000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি। আর আজই গোয়ায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সস্তার রাজনীতি করে কিছু হবে না, সুবিধাবাদী রাজনীতি করছে তৃণমূল। মমতা অভিষেকের গোয়া সফরকে কটাক্ষ শুভেন্দু অধিকারের। কোন লাভ হবে না। বাংলার মহিলাদের দাম 500 টাকা, গোয়ার মহিলাদের দাম 5000 টাকা, এগুলো মানুষ দেখছে। সস্তার রাজনীতিতে কিছু হয় না। চাকরি চাই, শিল্প চাই, বাংলার প্রকৃত উন্নয়ন চাই। উন্নয়ন না করে সুবিধাবাদী রাজনীতি করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক, দেশে বৈধতা পাচ্ছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। সরকার 500 বিটকয়েন কিনেছে, দেশবাসীকে দেয়া হবে বিটকয়েন। হ্যাকের পর ভুয়ো পোস্ট প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে, টুইটার কর্তৃপক্ষকে জানানোর সঙ্গে সঙ্গে ব্যবস্থা। কিছুক্ষণের জন্য হ্যাক করা হয়েছিল প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট, সুরক্ষিত করা হয়েছে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হলো টুইট করে। ওই সময় কোনো বার্তা গেলে এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সাইবার বিশেষজ্ঞ শৈবাল চক্রবর্তীর সঙ্গে। তিনি কি পরামর্শ দিলেন দেখুন। নরেন্দ্র মোদী প্রবাবলি পৃথিবীর মধ্যে প্রথম ব্যক্তি যার সবচেয়ে বেশি সংখ্যক টুইটার ফলোয়ার আছে, খুব সম্ভবত 70 মিলিয়ন, মানে 70 কোটির ওপরে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে টুইটারের কর্তৃপক্ষের কিন্তু এই দায়িত্বটা নেওয়া উচিত, এবং আমাদের তরফে আমি বলবো নিশ্চয়ই তার জন্য যে প্রিকশন নেওয়া সিকিউরিটি ছিল সেটা পিএমও নিশ্চয়ই নিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও কি করে হ্যাক হয়, বা হ্যাক হয়ে এরকম ধরনের বিটকয়েন ভারতে চালু হয়ে গেল, সবাইকে দেওয়া হবে, এইসব উল্টো পাল্টা মেসেজ সেখানে পোস্ট করা হচ্ছে, এগুলো আমার মনে হয় টুইটার কর্তৃপক্ষে নিশ্চয়ই তার সিকিউরিটি এবং কমপ্লায়েন্স নিয়ে যে গাইডেন্স আছে সেটা ফলো হয়েছে কিনা সেটাকে দেখার কর্তব্য, এবং ইমিডিয়েটলি একটা অ্যাকশন নেওয়া দরকার। কারণ এর রিপারকেশন কিন্তু মারাত্মক হতে পারে। কারণ আপনি জানেন যে দেশের সর্বোচ্চ প্রধান, তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে অনেক মেসেজ প্রত্যেক দিন দেওয়া হয়, এটা সারা দেশবাসীর জন্য এবং সারা পৃথিবীর জন্য অনেক ক্ষেত্রে। যদি সেইখান থেকে হ্যাক হয়ে অন্য কেউ তার মেসেজগুলো ট্যাম্পার করে অন্য কোনো মেসেজ পোস্ট করছে, আমার মনে হয় ইটস আ মেজর সিকিউরিটি কনসার্ন, মেজর সিকিউরিটি ব্রিচ রাদার। দেশের প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল হয়তো ঠিকমতো সুরক্ষিত ছিল না, এমনটাই মনে করছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত। ওটিপি দিয়ে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সাধারণ মানুষ বেসিক্যালি আমরা তো দেখেছি, কারণ আজকে এই প্ল্যাটফর্ম গুলো কোনোটাই 100% সিকিউর এরকম বলা যাবে না, কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু হার্ডেনিং করা পসিবল। সেগুলো যদি মানুষরা করে থাকে, যেমন ম্যাক্সিমাম যেটা আমরা বলি যে 2-ফ্যাক্টর অথেন্টিকেশন বা ওটিপি সমস্ত টুইটার লিঙ্কডইনে এনেবল করে রাখুন, এইটা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এটা ডেফিনেটলি ঠিকই যে একজন খুব হাই প্রোফাইল মানুষ, তিনি দেশের নাম্বার 1 বা নাম্বার 2, তার অ্যাকাউন্ট যদি হ্যাক হয় এটা একটা সিটিজেনদের জন্য একটা কনফিডেন্স একটা ডাউন হয়ে যায়।